হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনা। আজ কিছু অকুপেশনাল থেরাপির অ্যাক্টিভিটি নিয়ে এসেছি, তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন আর বাচ্চার সঙ্গে প্র্যাকটিস করাবেন। বাচ্চাকে যদি অকুপেশনাল থেরাপি দেওয়া না হয় তাহলে কিন্তু সে তার স্পিচ আসবে না। যদি বলেন কেন, তো বাচ্চা যদি এক জায়গায় না বসে তো আপনার দিকে না তাকায় তাহলে সে কিভাবে আপনার কথা ফলো করবে? আর কথা ফলো না করলে তো সে কথা বলবে কি করে, তাই না? তো মুখের মুভমেন্ট দেখাতে গেলে বাচ্চাকে তাকাতে হবে, মুখের দিকে তাকাতে হবে। আমরা প্রথমেই বাচ্চার স্পিচ নিয়ে বেশি ঘাবড়ে যাই কিংবা বেশি স্পিচ নিয়ে ভাবনা চিন্তা করি। অ্যাকচুয়ালি ভাবনা চিন্তা করতে হবে অকুপেশনাল থেরাপির ওপরে। বাচ্চার কিছু অকুপেশনাল থেরাপি দিলে বাচ্চা কিন্তু এক জায়গায় বসা শেখে, এক জায়গায় বসা শেখে এবং সে মনোযোগ, তার অ্যাটেনশান, তার ফোকাস, কনসেন্ট্রেশন কাজে লাগাতে পারে। অতএব আজকে যে পাঁচটি অ্যাক্টিভিটি আপনাদের কাছে শেয়ার করব, সেই পাঁচটি অ্যাক্টিভিটি আপনারা বাড়িতে ফলো করুন, দেখবেন বাচ্চারা খুব ইন্টারেস্টের সহিত করবে। আর আমি চেষ্টা করি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করা যায়, কিভাবে বাচ্চাদের ঘরোয়া পদ্ধতিতে ব্রেন ডেভেলপ করা যায়, মেমোরাইজ অ্যাক্টিভিটি করা যায়। আর সবার আগে আর একটা কথা হচ্ছে, চিন্তা করতে হবে যে বাচ্চার থিঙ্কিং যদি না কাজ করে তাহলে সে কোনো কিছুতে এগোতে পারবে না। থিঙ্কিং মানে ধরুন আপনি একটা গ্লাসের মধ্যে একটা বল রাখছেন, বাচ্চাকে করতে দিন, দেখবেন ও পারবে না, ও অ্যাটেনশনই দেবে না। তো কে কি করছে এটা বাচ্চাকে দেখাতে হবে, ঠিক আছে? তো তার জন্য আজকে বেশ কিছু আকর্ষণীয় গেম আপনাদের কাছে শেয়ার করব। যেমন ধরুন পম পম, আমরা আমরা প্রত্যেকেই জানি পম পম হচ্ছে খুবই কালারফুল, এই যে ধরনের আমি দেখাই, দেখালে বুঝতে পারবেন, এই যে খুবই আকর্ষণীয় জিনিস, বাচ্চাদের খুব মজা লাগে, এগুলো ধরতেও খুব সফট লাগে এবং বাচ্চাদের হাতে দিলে না ওরা এই ধরনের কাজ খুব ইজিলি করতে পারবে। তো এগুলো কিভাবে করবেন আপনারা, চিমটার সাহায্যে পমপম তুলতে দেবেন, এক পাত্র থেকে আর এক পাত্রে তুলতে দেবেন। যখন দেখবেন বাচ্চা তুলছে তো ধীরে ধীরে পরিমাণ বাড়িয়ে দেবেন। প্রথমে ধরুন পাঁচটা দিলেন, একটা পাত্রে পাঁচটা পমপম দিলেন, এরকম পাঁচটা দিলেন, তো পাঁচটা তুললো, আপনি দেখলেন খুব ভালো হচ্ছে। তো যখন পাঁচটা তুললো আপনি চট করে আরও পাঁচটা দিয়ে দেবেন। এতে আপনারা বাচ্চাকে এক জায়গায় বসিয়ে রাখতে পারবেন, বাচ্চাদের এক জায়গায় বসানো না শেখালে আপনি কিছুই কিন্তু শেখাতে পারবেন না, ঠিক আছে? তো এই পম্পম দিয়ে করতে পারেন কিংবা এই বিটস দিয়ে করতে পারেন। আমি আপনাদেরকে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবেই আপনারা করুন, ঠিক আছে? দেবজিৎ করছে, এভাবে আপনি করুন। হলো বাচ্চাকে আপনি তিনটে পাত্র দেবেন, একটা পাত্রের মধ্যে কিছু বল দেবেন আর একটা দুপাশে দুটো পাত্র খালি থাকবে, ঠিক আছে? মাঝখানে বলের টার্গেটটা দেবেন। আপনি বাচ্চাকে আগে দেখান, আপনারা প্রত্যেকে কিন্তু ভুল করছি, প্রথমে বাচ্চাকে ডাইরেক্ট শেখানোর চেষ্টা করছি। বাচ্চাকে ডাইরেক্ট করা কখনোই শেখানো উচিত না, কারণ বাচ্চা কনসেপ্ট জানে না তো কী শিখবে, তাই না? আর হাত ধরেও শেখাবেন না কখনো। হাত ধরে শেখালে আপনি খেয়াল করবেন যে সব কাজগুলো আপনি হাত ধরে ধরে ওকে শিখিয়েছেন, বাচ্চারা কি করে, ওই সেই মায়ের সেই হাত না পেলে কনফিডেন্স পায় না, নিজে পারে অথচ তবু মায়ের হাতটা ধরে টেনে করানোর চেষ্টা করে, মাকে করতে ইশারা দেখায় যে করে দাও আমি করব, কিংবা এটা এই হবে করো, মায়ের হাত টেনে ধরে, নিজের হাত দিয়ে করতে চায় না। এই জন্য কখনোই বাচ্চাকে হাত ধরে করাবেন না, আপনি কনসেপ্টটা দেখাবেন যে দেখো এই বলটা বাঁ হাতের বল ডান পাশের পাত্রে রাখবে, বা ডান পাশের
বল, মানে ডান হাতের বল বাঁ পাশে রাখতে বলবেন। এইভাবে ক্রসিং অ্যাক্টিভিটি করুন, দেখবেন ব্রেন দ্বিগুণ অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এক হাত দিয়ে করালে যতটা না অ্যাক্টিভ হয়, দুই হাত দিয়ে কাজ করালে বাচ্চাদের ব্রেন দ্বিগুণ অ্যাক্টিভ হয়। তো দু নম্বর অ্যাক্টিভিটি হলো বলকে জায়গা মানে ক্রস করে করে রাখা, এটা করুন, দিনে একবার করে করুন, দেখবেন বাচ্চা খুব মজা পাবে এবং খুব আকর্ষণীয় সাথে করবে, কারণ বলগুলো কালারফুল হয়। তো বাচ্চারা কালার খুবই পছন্দ করে, আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের কালারফুল বল দিয়ে টার্গেট দেওয়া। তো আমি চাইবো আপনারা টার্গেটগুলো কালারফুল বল দিয়েই করুন। তিন নম্বর অ্যাক্টিভিটি হলো জল, জলের অ্যাক্টিভিটি। আমি ঠিক যে যেভাবে দেখাচ্ছি আপনারা ট্রাই করুন এইভাবে করার। জলের অ্যাক্টিভিটি তিনটে ঠিক সেমভাবে করবেন, তিনটে পাত্র নেবেন, একটা চামচ নেবেন। প্রথমেই ছোট চামচ দিয়ে করাবেন না, কনসেপ্ট বোঝানোর জন্য আপনারা হাতা চামচ ব্যবহার করবেন, যে চামচ আমরা ঝোল তরকারি আর কি মাছ মাংস তুলি, যে হাতা চামচ, ওই হাতা চামচ ব্যবহার করবেন। আর মাঝখানের পাত্রে জল রাখবেন আর দুপাশের পাত্র ফাঁকা রাখবেন। একবার ডান হাত দিয়ে বাঁ পাশের পাত্রে জল রাখবেন, একবার বাঁ হাত দিয়ে ডান পাশের পাত্রে জল রাখবেন। এইভাবে আপনারা কন্টিনিউ করবেন, দেখবেন বাচ্চা খুব মজা পাবে। প্রথমত বাচ্চারা খুব জল নিয়ে খেলতে ভালোবাসে, তো জল নিয়ে নানান অ্যাক্টিভিটি হয়। আমি এর আগে অনেক শেয়ার করেছি আপনাদের কাছে, আজও একটি নতুন অ্যাক্টিভিটি দিলাম, এতে বাচ্চার খুব ব্রেন অ্যাক্টিভ হচ্ছে বলেই আপনাদেরকে দিলাম। ওকে, এবং খুব মজা পায়, মন দেয়, অ্যাটেনশান দিয়ে করে, কনসেন্ট্রেশন ফোকাস কাজে লাগায়। তো প্রথমে বাচ্চাদের এই ধরনের কাজ দিয়ে এক জায়গায় বসানো শেখান। আপনি প্রথমেই যদি বাচ্চাকে নিয়ে বসে যদি বলেন বলো আ বলো ই বলো, ও কিন্তু করতে চাইবে না। তবে এটা শোনানোর একটা প্লাস পয়েন্ট আছে জানেন তো, সেটা হচ্ছে আপনি যখন এই ভাওয়েল সাউন্ডগুলো যখন শোনাচ্ছেন না, তখন সে তখন না বললেও সে কিন্তু ব্রেনে নিচ্ছে কিন্তু ইউজ করতে পারছে না। তো ইউজটা দেখবেন কিছুক্ষণ পরে করছে। তো আমি যে যে অ্যাক্টিভিটি যে যে সাউন্ডগুলো দিয়ে এগুলো কিন্তু একটাও কিন্তু খারাপ না, মানে আমি বলতে চাইছি বাচ্চারা খুব সহজভাবে নিতে পারে। আপনারা এই সহজভাবে সহজ কাজগুলো বাচ্চার সঙ্গে প্রেজেন্ট করুন, দেখবেন বাচ্চা ধীরে ধীরে করছে। চার নম্বরে অ্যাক্টিভিটি হলো বড় একটা পাত্র নেবেন। ঠিক আছে, বড় একটা পাত্র নিয়ে বাচ্চাকে এক জায়গায় বসাবেন, মেঝেতে বসাবেন। আপনি একটা করে বল ওকে দেবেন, আর আমরা এতদিন কী শিখিয়েছি, বাচ্চাকে হাত দিয়ে দিয়ে তোলা শিখিয়েছি। একটা বল দেবেন, ও হাত দিয়ে গামলাতে রাখবে কি পাত্রে রাখবে কি বাস্কেটে রাখবে। এবার থেকে আপনারা কী করবেন, বল একটা করে নেবেন আর পা দিয়ে বল কালেক্ট করে পাত্রে রাখতে দেবেন। পা দিয়ে রাখবে, হাত দিয়ে রাখবে না, পা দিয়ে রাখবে। এটা লাস্ট অ্যাক্টিভিটি হলো এক গ্লাস থেকে আড়াই গ্লাসে জল রাখা। বাচ্চাকে এক গ্লাস থেকে আর এক গ্লাসে জল রাখতে দেবেন। যদি বলি এটা আমি আগেও দিয়েছি, দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চারা জল নিয়ে খেলতে খুবই ভালোবাসে, তবে গ্লাসটা যেন সব সময় একটু উঁচু থেকে হয়, নিচু থেকে করলে কোনো কাজ হয় না, এটা আই হেড কোঅর্ডিনেশনের কাজ। আপনারা চেষ্টা করবেন
গ্লাসে, এক গ্লাস থেকে আর এক গ্লাসে জল ঢালতে, এক গ্লাস থেকে আর এক গ্লাসে জল ঢালতে দে, উঁচু 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 করো, অল্প অল্প জল ফেলো, উঁচু করে অল্প অল্প জল ফেলো, কারণ এটা স্নানের সময় করাতে হয়। কিছু কিছু মায়েরা বলেন যে দিদি আমার বাচ্চা তো এগুলো করে, মগ কেটে কেটে জল রাখে। তো মগ কেটে কেটে জল রাখলে হবে না, গ্লাস কেটে কেটে জল রাখতে হবে। গ্লাসে আপনি জল দিয়ে দেখবেন বাচ্চা অতটা ইন্টারেস্ট দেখাবে না এবং খুব কঠিন কাজ। কিন্তু আপনি যদি প্রথমে ওকে দিয়ে, মানে ওকে যদি দেখান, তাহলে দেখবেন ধীরে ধীরে করছে, আর এই পরিবর্তন খুব ইজিলি বাচ্চা। এই সরি, এই যে কাজ, এই যে পাঁচটি কাজ দিলাম আপনাদেরকে অকুপেশনালের কাজ, এই কাজ পাঁচটি আপনারা আজ থেকে ট্রাই করে দেখুন। 15 দিন পরে দেখবেন বাচ্চা অনেক কিছুতে অ্যাক্টিভ হয়ে গেছে, অনেক কিছু শিখ, মানে বুঝতে পারছে। বাচ্চার তো আগে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে না, আগে স্পিচের কাজ করলে হবে না, আন্ডারস্ট্যান্ডিংয়ের কাজ করাতে হবে, তারপরে না তার স্পিচ আসবে। তো আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের সোজা সোজা সহজ সহজ কাজ দিয়ে করে দেখুন, বাচ্চা খুব দ্রুত নিতে পারছে এবং ওর আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে। ওকে, তো আজকে আজকের টিপস এই পর্যন্তই থাকবে। পরবর্তী টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবেন, আর যে ধরনের অ্যাক্টিভিটি দিই এগুলো বাড়িতে প্র্যাকটিস করবেন। বাচ্চাদের বাড়িতে বসেই, বাচ্চাদের বাড়িতে বসেই থেরাপি দেওয়া যায় যদি আমার এই অ্যাক্টিভিটিগুলো আপনারা ফলো করেন। ওকে, আর যদি কোনো অসুবিধা হয় তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের অসুবিধা, চেষ্টা করব আপনাদেরকে ভিডিও শেয়ার করার। একটু বিজি আছি বলে ইদানিং আমি ভিডিও দিতে পারছি না, তবে খুব শীঘ্রই প্রতিদিন আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকের টিপস এই পর্যন্ত, নমস্কার।